من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم أحب إليكم من الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو صفیان محمد صلی اللہ سمست پرشنسا سی مہان مالکر جنو جنی آمدر کے پیتھی بیر سروسشت سمپد ایمان دیے چھن جنی آمدر کے پیتھی بیر سروسشت نبی دیے چھن جنی آمدر کے پیتھی بیر سروسشت کتاب دیے چھن تینی آمدر کے پیتھی بیر سروسشت دھرمے مسلمان گھرے پاٹیے چھن اور مسلمان گھرے پاٹیے دنیا ر آگن تے کے بانچیے چھن آمیا کے اپنا کے امر اللہ پاک مانوس بانیے چھن بولے ای رکم ایکٹا مجلی سے بسار سجگ پہے چھی شدو مانوس ہی نوائی مسلمان گھرے جنم نیے چھی بولے امر مسلمان بولے ای رکم مجلی سے بسار ایکٹا سجگ پہے چھی ٹھیک کی نا امی اپنی مسلمان بولی بشر کنو آگون اپنا کے اسپرسو کرتے پاربینا اپنی جتو بروی اپرادی ہون نکنو چور ہون ڈاکات ہون ماتال ہون گینجا کھر ہون سود کھر ہون باپ ماں کی کھیتے دیرنا نماز کو کنو پورننا پھروج گسل جاننا پسچم دی کن دیکھتا سٹا اکھنو پر جن تو چننا اپنی جتو برو پاپی ہون نکنو اپنی مورے جاوار پور اپنار محلار مانوش را بول بے جا پاپ کرے چھے مورار پورے آرامے تھاکتے پا بے نا جہان نامی راگونے جول بے تو ایک کاج کرا جاک مورے چھے جاکن آرا لگے ایک کاٹ جارو کرے آگونے پوریے دے اپنارا بولین ای بیکتی جتو بروی پاپی ہوک نا کینو ای بیکتی تاکے کیو آگونے پورا بے کیا نو
এই জন্যই পড়াবে না ও মুসলমান। আপনি উকিল হন, ব্যারিস্টার হন, মাস্টার হন, ডাক্তার হন, অফিসার হন, এ দলের সেই দলের নেতা নেত্রী যেই হন না কেন, বুদ্ধিজীবী রূপসী, আপনি মরার পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কারণ আপনি অমুসলিম। আপনি মরার পর আপনার দেহকে পুড়িয়ে করে দেওয়া হবে ছাই, আর যে ব্যক্তি মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে কবরে যদি যেতে না পারে তো তার আমলেরও কোনো দাম নাই। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদি মানুষেরা, আমি আপনি মুসলমান, আমার আল্লাহ পাক মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর কবরের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সুযোগ দিয়েছেন আর যথেষ্ট সময় দিয়েছেন। এইরকম দয়ালু দাতা তিনি হলেন আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। সেই আল্লাহ যার দরবার থেকে আমি আপনি এসেছি, তারই দরবারে একদিন ফিরে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার আল্লাহ আপাকে আপনাকে কখন ডাকবে এ কথা কোনো সময়ে বলবে না। আর দু মিনিট আমাকে সুযোগ দাও, এরকম সুযোগ কেউ পাইনি, আর আগামী তো তুমি আমি পাবো না, মানে যেতেই হবে, যখনই ডাক পড়বে তৈরি থাকতে হবে। এবার আপনারা বলেন, আমরা যাওয়ার জন্য সব তৈরি আছি তো নাকি? কথা বলেন, বাংলা কথা বুঝতে পারছেন না? যাওয়ার জন্য তৈরি আছেন? তৈরি আছেন আপনারা? এবার আপনারা বলেন, কে কে ফজরের নামাজটা পড়েছেন? ও ফজরের নামাজ কোনোদিন পড়ে না কিন্তু তৈরি আছে। হিসেব করে কথা বলিয়েন একটু। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদী মানুষেরা, তিনি আল্লাহ, যার ডাকে যেতেই হবে, যাব না বলা যাবে না। এলাকার কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি মনে মনে ভাবে যাব না, তো মালাকুল মাউত ফেরেশতা তাকে সহজে ছাড়বে না। আর যাওয়ার পরে পার্টি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দেশের বল, দশের বল, কোমরের বল, অর্থের বল, দাদার বল, দিদির বল, নেতার বল, নীতির বল, ফেরেশতা বলবে গোসল করে কবর ডাঙায় শুবি চল, তারপরে দেখছি কি হয় তোর। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদী মানুষেরা, যেখানে যাওয়ার পরে কোন জায়গায়? কবর ডাঙা। যেখানে যাওয়ার পরে পৃথিবীর কোনো দল, পৃথিবীর কোনো বল দিয়ে কাজ হবে না, ইমান ও আমলের বল থাকলে পরে তবেই নাজাত পাওয়া যাবে, নচেত নাজাত পাওয়ার রাস্তা কথা বলেন না, রাস্তা নাই। সেই আল্লাহ, আল্লাহকে দেখেছেন কখনো আপনারা? দেখেছেন? এই কিছুদিন আগে আমাদের অমুসলিম হিন্দু ছেলেরা সব ভোলের মাথায়, মানে শিবের মাথায় জল ঢেলে ভোলে বাবা বলে সব আসছিল, আর হঠাৎ করে আমার সাথে একদিন দেখা হলো, কিছু হিন্দু যুবক আমাকে প্রশ্ন করে বলে যে আপনারা যে সিজদা করেন, নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে দেখতে পান না? তা তো বাবু দেখতে পাই না। বলে আমরা যেমন ঠাকুরের পূজা করি, দেব দেবীর পূজা অর্চনা করি, আমরা আমাদের ঠাকুরকে দেখতে পাই। আপনি কাল সকালে হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করবেন, তো ঠাকুর গুলো কেমন? হিন্দু ছেলে বলে দেবে, দুর্গার দশটা হাত, গণেশের বিখ্যাত দাঁত, কার্তিক হলো আইবুড়ো, আর লক্ষ্মী যা দেখতে না অপূর্ব বলবে। কিন্তু কোন হিন্দুর ছেলে আপনাকে যদি জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, বলতে পারবেন? পারবেন না। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদী মানুষেরা, তো হিন্দু ছেলেরা প্রশ্ন করছে যে আপনারা তো আল্লাহকে দেখতে পান না, তার ইবাদত করেন, পূজা অর্চনা করেন, মনে তৃপ্তি পান, আমরা যেমন ঠাকুরকে দেখতে পাই, এই যে দুর্গা পূজা গেল মনে করো, ঠাকুরকে দেখতে পাই, ঠাকুরের পূজা অর্চনা করি, মনে তৃপ্তি পাই, আনন্দ পাই। আনু খোকা, তোমাদের দুর্গা পূজা উৎসব হবে, আর এখন তো বর্তমানে পশ্চিমবাংলার সরকার প্রতিটা ক্লাবে 60,000 করে টাকা দিচ্ছে, কত কত ক্লাবকে দিচ্ছে জানেন? 43,000 ক্লাবকে 60,000 করে টাকা দেওয়া হয়, মানে 258 কোটি টাকা দুর্গাপূজার উৎসবের জন্য সরকার খরচ করে দেয়। এই টাকাটা কি শুধু অমুসলিম হিন্দুদের টাকা নাকি?
টাকাটা আমাদেরও, ট্যাক্সের টাকা আমাদেরও কর, মানে হিন্দু মুসলমান সবার টাকা, তাহলে ওদের বেলায় তোমরা টাকা খরচ করো, আমাদের নবী দিবসের সময় কিছু হাজার পঞ্চাশ করে দাও। না, তা দেবে না। কিছু কিছু পাকামো লোক আবার বলছে তোমাদের দেবে কেন, তোমাদের ইমাম ভাতা পাই, মুয়াজ্জিন ভাতা পাই। ওই ইমাম ভাতা তোমার বাপের নাকি? ইমাম ভাতা আমাদের মুসলমানের টাকা, কন্যাশ্রী কাদের টাকা, যুবশ্রী কাদের টাকা, সাইকেল দেয়া হয় কাদের টাকায়, মুয়াজ্জিন ভাতা কাদের টাকা? আমাদের ওয়াকফের টাকা। জানেন আমাদের কত সম্পত্তি আছে, জানা আছে আপনাদের? আপনি ধৈর্য ধরেন, একটু আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, শোনো, তোমাদের দুর্গাপূজা হবে, আর বর্তমান বা আনন্দবাজার পেপারে তোমাদের ঠাকুরের ছবিটা গোটা পেপারে বড় করে ছাপানো হবে, আর বড় করে ছাপানোর পর সকালবেলায় কাগজ বিতরণ করা হবে। শিক্ষিত মানুষরা খবরে কাগজ পড়বে, সেই খবরে কাগজগুলো গোডাউনে রেখে দেবে, দু চার দিন পরে সেটা কিলো হিসাবে বিক্রি হয়। হকাররা এসে কিলো হিসাবে কিনে নিয়ে যাওয়ার পরে ঠোঙা বানায়, ঠোঙা মানে ট্রেনে ঝালমুড়ি চানা ইত্যাদি বিক্রি করবে। তোমার মতো হিন্দু ছেলে যুবকটা ঝালমুড়ি খাবে, যে ঠোঙাতে তোমার দুর্গার ছবি, কালের ছবি থাকে, খাওয়ার পরে ঝালমুড়িওয়ালা ওই ঠোঙাটা ট্রেন থেকে ফেলে দেবে, আর রেল লাইনে পড়ে থাকবে তোমার মতো যুবকটা বাথরুমে গিয়ে ছচ্চর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, আর পেশাবটা তোমার দুর্গার মুখের মধ্যে পড়বে। বলো যুবক, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, তোমরা বিশ্বাস করো, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহকে না দেখে। তো আমার আল্লাহ পাকের যদি ছবি থাকতো পৃথিবীর কোনায় কোনায়, মালিকের ছবি এমনকি চামড়ার মধ্যে মানব জাতিরা সব অঙ্কন করে নিত, আমার আল্লাহ পাকের ছবি নর্দমায় রাস্তাঘাটে পড়ে থাকতো, মালিকের শান শওকত, মালিকের মর্যাদার হানি হতো। তাই তো আমার আল্লাহ পাকের ছবি নাই, কারণ না দেখে প্রেম করাটাই বড় মধুর হয়। জোরে বলুন না এ মুসলমান, আল্লাহকে আমি আপনি দেখেছি বাবা। যদি কেউ আল্লাহর পরিচয় চায়, দিতে পারবো আমরা? পারবো? পারবো না। মুসলমান, এক জায়গায় জালসা হচ্ছে বুঝলেন, তো একজন বক্তা বক্তব্য রাখছে, জীবনে কখনো কোনোদিন অমুসলিমকে একবার যদি কলমা পড়িয়ে মুসলমান বানাতে পারে, তো আল্লাহ পাক তার জীবনে গুনাহ মাফ করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দেবে। তো হাজার জনতার ভিড়ে একজন ডাকাত, সেও জলসা শুনছে, তো এ তখন মনে মনে চিন্তা করছে, সুযোগ একটা পেয়েছে, একবার যদি কোনো ব্যক্তিকে কলমা বলাতে হয় তাহলে তো সহজ ব্যাপার। প্রতিদিন একটা ব্রাহ্মণ সে জবা ফুল নিয়ে মন্দিরে পূজা করতে যায়, ওকে ধরবার কলমা বলিয়ে দেবো। জালসা শেষে ভোরের বেলায় রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আর একজন পণ্ডিত সে জবা ফুল নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে, আর নিজের ভাষায় সে মন্ত্র পড়ে, হতার্মিন্দ্র হতার্মিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতস্যই নমঃ নমঃ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বং খলিদং ধর্মবাহং পাপমোদং। এ তার ভাষায় মন্ত্র পড়তে পড়তে যাচ্ছে, ডাকাত সামনে গিয়ে ছুরিটা বার করবে, এই ব্রাহ্মণ থাম। ব্রাহ্মণ বলছে, কি বলছিস বাবা বল। বলে, কলমা বল। বলে, আমি ব্রাহ্মণ মানুষ, আমি কেন তোদের কলমা বলবো? বলে, বলবি না মানে ছুরি দেখেছিস? এ তখন মনে মনে চিন্তা করছে, কলমা যদি বলি তাহলে জাত যাবে, আর কলমা যদি না বলি তাহলে জান যাবে, তাহলে করব কি? তখন ডাকাতকে বলছে, বাবা কোন কলমা বলবো বাবা? ডাকাত বলছে, আমার তো কলমা জানা নাই। তো বলছে, তুমি থামো, আমি মৌলভীকে জিজ্ঞাসা করে আস। এ বাবা, আমাকে আপনাকে যদি আল্লাহর পরিচয় কেউ জানতে চায় তা আমরা কি বলবো? তুই থাম, তোর চাচিকে জিজ্ঞাসা করে আসি নাকি? আমার আল্লাহ হলেন তিনি যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে এক সেকেন্ডে করেন যিনি বাদশা, যিনি হয়কে লয় করেন, যিনি অসুস্থকে সুস্থ করেন, যিনি বিনা খুঁটিতে সাত আসমানকে দাঁড় করিয়ে রাখেন, তিনি আমার মালিক আল্লাহ। সেই মহান আল্লাহ পাকে দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ। তারপরেই
শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর, যে নবী দাঁড়ালে পরে গগন ঊর্ধ্বতা লাভ করে, যে নবী বসিলে পরে বসুন্ধরা স্তবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকার ফিরে পাই, যে নবীর চেহারার নোড়ানিতে দিনের আলো লাভ করে, বলো সুবহানাল্লাহ। বেদ বড় সুন্দর করে আমার নবী মুস্তফার গুণগান করে বলে, এ তঙ্গলগত প্রায় জনিসু পর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বতরিষ্যতে অত তেষাং ভবিষ্যতে মনং সেবে সদা নিবৌ বাসুদেবঙ্গরং গীতি পুণ্য গন্ধানি নিষ্পর্শম ইন্দ্র জোন উপস্রোত নামে নরশংস ভবিষ্যতে জোরদস্য চোদিতা জো কেশস্য প্রভন্ন নাধে মনস্য কী দাদশাং সকল পক্ষ সৌ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভ মধুত্ব বৈষ্ণবম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় আর কল্কি পুরাণ 11 নম্বর এবং 25 নম্বর শ্লোকে একথা উল্লেখ রয় যে তিনি হবেন বিশ্বের জগৎগুরু, বিশ্বের মহান নেতা। কিসের নেতা? বিশ্বের মহান নেতা, যিনি আমার নেতা, আপনার নেতা। এই তোমার নেতার কথা বলি নাই, তোমার নেতা তো চোর ও চাল চুরি করে বেড়াই, তোমার নেতার কথা বলি নাই, তিনি আমার নেতা। নেতাগিরি যদি শিখতে হয় তো রসুলুল্লাহর পাইরবি করো, তবে তারই গোলামি করো। নেতাগিরি যদি শিখতে হয়, যিনি জীবনে কখনো কোনোদিন হায়াতে 63 সাল জাহিরি জিন্দগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই, আর তোমার নেতা তো 100-র মধ্যে 98টা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে। আমার কথা রাগ করিয়েন না, আমি কিন্তু কেচ্চা কাহিনী বলতে আসি নাই, বাস্তবটাকে তুলে ধর। তোমার ঘা গুলোকে আমি ডেটল মারতে এসেছি। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদী মানুষেরা, বেদ বড় প্রশংসা করে বলে তিনি বিশ্বের মহামানব, তিনি জগৎগুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন সব ধর্মের জগৎগুরু। তেনার বংশ পরিচয় দিয়েছে সংক্ষিপ্ত আকারে, একজন ব্যক্তি আবদার করেছে বলে আমি বলতেছি যে নবীজির সাজরা মোবারকটা একবার বলেন, শুনে রেখে দেন। আদম নবী, আদম নবীর পুত্রের নাম হলো শীষ নবী, শীষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুষ, ইয়ানুষের পুত্রের নাম হলো কাইনান, কাইনানের পুত্রের নাম হলো মাহালাইন, মাহালাইনের পুত্রের নাম হলো ইদ্রিস নবী, ইদ্রিস নবীর পুত্রের নাম হলো মুতাশালাক, মুতাশালাকের পুত্রের নাম হলো লামাকনান, লামাকনানের পুত্রের নাম হলো নূহ নবী নাজিউল্লাহ, তার পুত্রের নাম হলো শাম, শামের পুত্রের নাম হলো আরফাজ, আরফাজের পুত্রের নাম হলো সালিফ, সালিফের পুত্রের নাম হলো ফারি, ফারিহের পুত্রের নাম হলো শারি, শারিহের পুত্রের নাম হলো হুবাই, হুবাইয়ের পুত্রের নাম হলো শারি, শারিহের পুত্রের নাম হলো নাহুর, নাহুরের পুত্রের নাম হলো তারক, তারকের পুত্রের নাম হলো ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর পুত্রের নাম হলো ইসমাইল নবী জাবিউল্লাহ, তার পুত্রের নাম হলো নাবিদ, তার পুত্রের নাম হলো ইয়াসুফ, ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ, ইয়ারিফের পুত্রের নাম হলো তারা, তারাকের পুত্রের নাম হলো নাহুর, নাহুরের পুত্রের নাম হলো মাহফুদ, মাহফুদের পুত্রের নাম হলো আদ, আদের পুত্রের নাম হলো আদনান, আদনানের পুত্রের নাম হলো মুআদ, মুআদের পুত্রের নাম হলো নাদার, নাদারের পুত্রের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পুত্রের নাম হলো মুদরিকা, মুদরিকার পুত্রের নাম হলো খুজাইমা, খুজাইমার পুত্রের নাম হলো কিনানা, কিনানার পুত্রের নাম হলো নাজার, নাজারের পুত্রের নাম হলো মালিক, মালিকের পুত্রের নাম হলো ফিহির, ফিহিরের পুত্রের নাম হলো গালিব, গালিবের পুত্রের নাম হলো লুই, লুইয়ের পুত্রের নাম হলো কাব, কাবের পুত্রের নাম হলো মুররা, মুররার পুত্রের নাম হলো কিলাব, কিলাবের পুত্রের নাম হলো কুসাই, কুসাইয়ের পুত্রের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্রের নাম হলো হাশিম, হাশিমের পুত্রের নাম হলো আব্দুল মুতাল্লিব, আর আব্দুল মুতাল্লিবের পুত্র আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর নয়নের তারা দুজাহান জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, এর দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ বেরাকেটে ফাতেমা, এর নানার নাম হবে আব্দুল ওহাব জুহরি, এর নানির নাম হবে বাড়ির বিন আব্দুল উজ্জা, যার দুধ বাবার নাম হবে হারিস, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ বাবার যার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি কার মতি মদিনার জ্যোতি, তুই কুলের সাথী উম্মতের কাণ্ডারি, আমার
আপনার নবী নূর নবী দীন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার উপস্থিত ওলামায়ে কেরামগণ এবং বয়োজ্যেষ্ঠ জ্ঞানবয়স্ক, আমার পাশে বসে থাকা আলেমে দীন এবং আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবারা, সমবয়স্ক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা আর আল্লাহ পাকের মায়া, দয়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়ালের নবী দিবস উপলক্ষে আজ ফাদিলপুরের জালসা, তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অতি অল্প সময়ে আমি গুটি কয়েক আলোচনা করব ইনশাআল্লাহ। এ মুসলমান, আমরা যে জায়গাতে বসে আছি জায়গাটা কোন জায়গা কথা বলেন, কোন জায়গা? প্রতি বছর জলসা হয়, আমরা যে জায়গাতে বসে আছি কোন জায়গা? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসবে যারা জান্নাতি হবে, হবে তার মানে আমরা সকলে জান্নাতি। কি বলেন? জান্নাতি। এবার আপনারা বুকে হাত রেখে একটু বিবেককে জিজ্ঞাসা করে বলেন, আমরা জান্নাতের বাগানে আল্লাহ দয়া করে বসিয়েছেন, জান্নাতি হওয়ার মতো যোগ্যতা কি আমরা রেখেছি? খাই তো হারাম খাই, শুনি তো হিন্দি গান শুনি, চলি তো হারাম খোরের সাথে ওটা বসা করি, খাই তো সুদের খা সুদ খাই, কথা বলেন, বিভিন্ন পাপ কর্মে আমরা লিপ্ত, তবে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক আমার এই বান্দাগুলোকে তাসের আড্ডা থেকে তুলে নিয়ে এসে রহমতের মজলিসে বসিয়েছি, আমার এই বান্দা দিগকে জোয়ার আড্ডা থেকে বাঁচিয়ে নিয়ে রহমতের মজলিসে বসিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে ইমানদার বলেছি, আর আমি আল্লাহ পাক আল্লাহু ওয়ালী আমি আল্লাহ বন্ধুর পরিচয় দান করেছি। নবীজির মহাব্বতে বসবে যারা, এই মজলিস থেকে ক্ষমা পেয়ে বাড়ি যাবে যারা, নবী দিবস করবে যারা, নবীর মহাব্বতে ঝান্ডা উঁচু করে ধরবে যারা, এই মজলিস থেকে ক্ষমা পেয়ে বাড়ি যাবে যারা, এই মজলিসে হৃদয় যাদের কাঁপবে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ওই বান্দা বান্দিগুলো যখন আমি আল্লাহ পাকের জিকির শুনবে, বান্দাগুলো জিকিরে যখন মশগুল হবে তাদের কালবটা কাঁপতে শুরু করবে, আর কোরআনের আয়াতগুলো শুনে তাদের ঈমান তাজা হয়ে যাবে, আর মনে মনে বলবে রব্বানা এতদিন শুনেছিলাম তো হিন্দি গান শুনেছিলাম, এতদিন বলেছি তো মুখ দিয়ে খারাপ ভাষা বার করেছি, আল্লাহ পাক তোমার বড় মেঘের বাণী, আর বান্দার চোখ দিয়ে ঝরবে গরম পানি, চোখ দিয়ে যত ঝরবে পানি, চোখ দিয়ে পানি যত ঝরবে আল্লাহ তত গোনাগুলো সরিয়ে সরিয়ে দেবে, তত আল্লাহ গোনাগুলো মাফ করে দেবে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ইউনুস আয়াত নম্বর 58 লাইন নম্বর 8 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন, ও নবী আপনি জগতের মানুষকে বলে দেন, আমি আল্লাহ পাকের বড় নিয়ামত বড় রহমত যখন তোমরা পেয়েছো তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, খুশি মানাও। আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ,
নবীর মহব্বতে নবীজির আগমনে আমরা খুশি মানাই, নবীজির গুণগান করি, নবীর নামে দরুদ আর সালাম পাঠ করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার এই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাতে দাখিল করব যদি আমার এই বান্দা বান্দিরা দুটো কথা মেনে নেয়। কটা কথা? মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশার পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা জলদি করে দেখে নাও, আমার নবী যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও, আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে দূরে সরে যাও, নবীর তাবেদারি করে নাও, নবীর গোলামি করে নাও, নবীকে অন্তরে জায়গা দিয়ে নাও, তবে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতে দাখিল করব। আর আমি আল্লাহ এমন রহমতের জায়গা তোমাদেরকে দান করব কোনোদিন কোন সময় অভাব অভিযোগ থাকবে না, বান্দা কখনো সেখানে কষ্ট তারা পাবে না, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি পাবে, অভাব অভিযোগ তাদের থাকবে না। আর বান্দা শুধু মনে মনে বলবে আর আমি আল্লাহ জান্নাতে নিয়ামত গুলো তার মুখের সামনে হাজির করে দেব, তাকে মুখে বলতে হবে না, তাকে মুখে বলতে হবে না। জান্নাত জাহান্নাম কবর হাসর পুলসিরাত অনেক বক্তব্য বয়ান হয়, কিন্তু আমরা মানলেই তো, প্রকৃতপক্ষে বিশ্বাস করলেই তো, বিশ্বাস যদি করে নিত তো ব্যক্তিটা বেনামাজি থাকতে পারতো, বিশ্বাস যদি করে নিত ওই ব্যক্তিটাকে মাথার টুপিটা ফেলতে পারতো। বলেন, আগেকার সময়ে গুটি কয়েক মাওলানা বলতো বাবা এমন একটা সময় আসবে যে পকেটে পকেটে সিনেমা হল হবে বলতো, তো তখনকার মানুষরা বলতো মাওলানারা বুকা গো, পকেটে পকেটে সিনেমা হল হয়? বলেন, এমন একটা পকেটে পকেটে সিনেমা হল হয়েছে না হয় নাই বটে কি না? এ মুসলমান শিক্ষিত আব্বাজান ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই দুনিয়ার দিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাকের কুদরতি তোমরা দেখতে পাবে। আপনার ছেলেটা ভালো করে কথা বলতে পারে না, আপনার পোতাটা এখনো মোবাইল না পেলে ঘুমাবে না, আপনার নাতিটা মোবাইল না পেলে খেতে চায় না, আপনার পোতা আপনার নাতিটা মোবাইলটা নেয় আর চোখের সামনে মোবাইলটা নেওয়ার পরে আঙুলে খোঁচা মারে আর ঠোঁটের কাছে মুখের সামনে ধরে বলে কার্টুন। কি বলে? যেমন একবার বলে দেয় দুনিয়ার যত কার্টুন ছিল মোবাইলে হাজির হয়ে যায়, হয় কি হয় না? এই কার্টুনগুলো কো ছেলে তার খালাতো ভাই হয় বোনাই হয় বলল আর সামনে সব হাজির হয়ে গেল, কি ব্যাপার? এ আমার শিক্ষিত মানুষেরা একটিবার লক্ষ্য করেন, দুনিয়ার সামান্য বাচ্চা যদি বলে দেয় আর যাবতীয় সব কার্টুন যদি মোবাইলের সামনে হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার বান্দা দিগকে বলে বান্দা তুমি জান্নাতের বাগানে দাঁড়িয়ে থাকবে আর তুমি একবার মনে মনে বলবে আল্লাহ আমি মাছের কলিজা ভোনা খাবো, আমি পাখির গোস্ত ভোনা খাবো, আমি কাশ্মীরি আপেল খাবো, না হলে দার্জিলিং এর লেবু খাবো। বান্দাকে আমার আল্লাহ বলে বান্দা তোমাকে মুখে বলতে হবে না, আমি আল্লাহ তোমার মুখের সামনে হাজির করে দেব।
জান্নাতি নিয়ামত পাবে তারা, আশিকে রসুল হবে যারা, জান্নাতি হবি তারা, আশিকে রসুল হবে যারা, নবীর আগমনে খুশি হবে যারা। এ বান্দা শুনে রেখে দাও, তোমাকে হাত দিয়ে খেতে হবে না। আমার আল্লাহ পাক বান্দা দিগকে অফার দিয়ে বলে, জান্নাতে তোমরা থাকবে, হা করে দেবে, আর আমি আল্লাহ পাক জান্নাতের নিয়ামত গুলো তোমার গালে ঢেলে ঢেলে খাইয়ে দেব। শুধু হা করবে, বলে বাস্তব দেখাও, বলে পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখো, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চা এখনো বসতে পারে না, ওই বাচ্চা মা মা বলে এখনো ডাকতে পারে না, বাচ্চা পিপাসায় কাতর হয়ে আছে, বাচ্চা হা করেছে, মা বুঝতে পেরেছে বাচ্চা দুগ্ধ পান করবে, মা ছুটে এসে মায়ের স্তনের কাপড়টা সরিয়ে দিয়ে যেমন স্তনটা গালের কাছে নিয়ে আসে, বাচ্চার মুখের গরম হাওয়া স্তনে যেমন লাগে, টপ টপ করে স্তনের গরম দুগ্ধটা বাচ্চার গালে অটোমেটিক টপ টপ করে পড়ে। পড়ে কি পড়ে না? আরে বাচ্চাটা পাপি না নিষ্পাপ? কথা বলেন না কেন? পাপি না নিষ্পাপ? আর আমরা কারা? পাপি না নিষ্পাপ? জান্নাতে থাকবে কারা? কথা বলেন, জান্নাতে থাকবে যারা নিষ্পাপ, যারা জান্নাতি নিয়ামত গুলোর দিকে লক্ষ্য করো, বান্দা শুধু হা করে দেবে, আর আমার আল্লাহ নিয়ামত গুলো গালে ঢেলে ঢেলে দেবে। আমরা জান্নাতি হওয়ার যোগ্যতা রেখেছি বাবা? হ্যাঁ, ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আর এদিকে বিআই নেন, বিআই আবার ওর টান, বিখ্যাত টান, বিড়ি টানছে, ও এমন হারামখোর, এমন নিশাখোর, ওকে ইফতার করার পরে আগে বিড়ি চাই, সেহরি করার শেষ খাবারটা বিড়ি খেতে হয়, ওই শীতের সময় লেপের তলাতেও বিড়ি খায়, মশারির তলায় ঢুকেও বিড়ি চালাই, পায়খানার ভেতরে যাই তো না খেলে পায়খানা হয় না। এ বাবা, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, শুধু ইমাম সাহেবকে খোঁচা মারছি, ইমাম সাহেব দোয়া কবুল হচ্ছে না কি ব্যাপার বলুন তো? ইমাম সাহেব নামাজ পড়ছি, মাথা ঠুকছি, কই কবুল হচ্ছে না? ওই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদত করা চলে? তিরমিজি শরীফে 2927 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা ইবাদতে আসিও না, মসজিদে আসিও না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখ দিয়ে কি বার হয়? দুর্গন্ধ বার হয়। আর বিড়ি খেলে বুঝে সেন বার হয় নাকি? কথা বলে না, মাথায় টুপি, গালে দেড় হাত দাড়ি, আর মধ্যখানে কথা। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আপনি 40 বার কুলুকুচি করেন না কেন, আপনার মুখ দিয়ে যা বিরাশ আপনি যদি করেন বিড়ি খাওয়ার পর, দুর্গন্ধ মুখ দিয়ে যদি না পাওয়া যায়, তো ও যে পোশাকটা পরে আছে ওর দেহর পোশাক থেকে গন্ধ পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন আমি তিনটে খাবারকে অপছন্দ করি, এক আমি দুর্গন্ধযুক্ত খাবারকে অপছন্দ করি, দুই বাসি খাবারকে আমি পছন্দ করি না, তিন গরম খাবার আমি খাই না, পছন্দ করি না। রসুল তিনটে খাবার খেতেন না। আপনি তো এখনই বলছেন আমরা সব জান্নাতি, মানে জান্নাতি মানে নবীর প্রেমিক আমরা, আশিকে রসুল আমরা, প্রতি বছর জলসা হবে আর বুক পিটিয়ে বলবো আশিকে রসুল, নবীর দামান নেহি ছোড়েঙ্গে। বাবা, পাঁচ ওয়াক্ত নামাজি আছেন যারা, একবার হাতটা তুলে বলতে পারবেন যে হুজুর এতদিন, এ শোনেন হাত এখন কেন বলি কথাটা, যে এতদিন পর্যন্ত বিড়ি খেয়েছে আর আগামী কাল থেকে বিড়ি খাবো না ইনশাল্লাহ, দেখি কোন বাপের ব্যাটা আছে, দেখি ইনশাল্লাহ যেটা নবী পছন্দ করতেন না, আপনি কেমন উম্মত হলেন আপনি পছন্দ করেন? হ্যাঁ পারবেন না মুসলমান? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদী মানুষেরা, বড় আফসোস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং পবিত্র কোরআনেও বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাপ মাকে ভালোবাসো, কষ্ট তাদের দিও না, ছেলে মেয়ের হক আদায় করো, কখনো বৃথা করিও না, বিবিকে মোহাব্বত করিও, কখনো আঘাত তাদের দিও না, আর ভাই বোনের হক কখনো মেরো না, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার কখনো তোমরা করো না, ব্যবসা করো, বিজনেস করো, চাকরি করো, চাষ আবাদ করো, আমি আল্লাহ কখনো তো মানা করি না, তবে আমি আল্লাহ পাক জানিয়েছি তোমার হৃদয় থেকে আমার নবীকে যেন সরিয়ে দিও না, যদি তোমার হৃদয় থেকে নবী 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 নবীর ভালোবাসা কম হয়ে যায়, বিবিকে মোহাব্বত করতে গিয়ে যদি ছেলের প্রতি মায়া বেশি হয়ে যায়, নবীকে মোহাব্বত বিবিকে মোহাব্বত করতে গিয়ে নবীর ভালোবাসা যদি কম হয়, ছেলে মেয়েকে ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসা যদি কম হয়, টাকা টাকা করতে গিয়ে নবীর দরুদ সালাম যদি ছেড়ে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় লাঞ্ছিত হবি, অপমানিত হবি, যেখানে যাবি অসম্মানে পড়ে যাবি, কোন জায়গায় শান্তি তোরা পাবি না। অমান আরাদা আদিকিরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। কোরআনেতে পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 13 সন্ধ্যা হলে কাল সকালে আমার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো, হে মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাকের ঘোষণা, যখন আমি আল্লাহ পাকের জিকির তোরা করবি না, আমার নবীর দরুদ সালাম যখন তোরা মানবি না, আমার নবীর তরিকা যখন মানবি না, নবীর সুন্নতকে বুকে যখন ঝুলাতে তোরা পারবি না, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, আমি আল্লাহ নতুন নতুন রোগ দেবো, ব্যাধি দেবো, বালা দেবো, মুসিবত দেবো, কেউ তোদের বাঁচাতে পারবে না, আর আফসোসে যান জ্বলে যাবে, কাউকে বলতে পারবি না, ঘরে আদরের বিবি থাকবে, গায়ে আর হাত বোলাবে না, ছেলে থাকবে অনেকগুলো, আব্বা বলে তোকে সম্মানটুকু দেবে না, বড় বড় বালাখানা হবে, ভোগ করতে পাবি না, বড় কষ্ট করে গাড়ি কিনবি, চড়ার ক্ষমতা তোর হবে না, শখ করে ঘরে এসি লাগাবি, এসি ঘরে তোকে বৌমা ঢুকতে কোনো দিন দেবে না, আর খঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবি না, আমার আল্লাহ পাকের ঘোষণা, যখন আমার নবীর তরিকা তোরা মানবি না, লাঞ্ছিত অপমানিত হবি, সম্মান কোথাও পাবি না। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন নবীর আশিক ছিলেন, নবীর সাহাবী ছিলেন, এ বাবার ভাইরা আমার, ওই খুবাইবকে বন্দি করে নিয়েছে বেঈমানেরা, খুবাইবকে বেঁধে নিয়ে চলে গেছে, খুবাইবকে বেঁধে নেওয়ার পর তাকে বন্দি করে রাখা হলো, বেশ কিছুদিন চলে গেল, বেঈমানরা চিৎকার করে আওয়াজ করে দিল, ঘোষণা করলো খুবাইবের খুবাইবের প্রতি অত্যাচার হবে, খুবাইকে খুবাইবকে মেরে দেওয়া হবে, তাই বেঈমানেরা যার কাছে যেমন অস্ত্র ছিল তেমন অস্ত্র নিয়ে হাজির হয়ে গেল, ফাঁকা ময়দানে নবিরাশি খুবাইবকে দাঁড় করানো হলো, খুবাইবকে দাঁড় করানোর পরে খুবাইবকে বলা হয়েছে, খুবাইব বলো বলো শেষ তামান্না কি আছে বলো, খুবাইব বলে দুই রাকাত নামাজ পড়তে দাও, খুবাইব দুই রাকাত নামাজ জলদি করে পড়ে নাই, বেঈমানেরা বলে খুবাইব তুমি জলদি জলদি দুই রাকাত নামাজ কেন পড়ে নিলে, তুমি তো একটু লম্বা করে সূরা কালাম পড়ে নামাজটা কমপ্লিট করতে পারতে, খুবাইব কেঁদে কেঁদে বলেছিল আমি নামাজ যদি লম্বা করে দিতাম তোমরা বেঈমানেরা আমার নবীর সানে ব্যঙ্গ করে বলতে, মরণের ভরে খোবাই নামাজ লম্বা করেছে, আমি তো নবীর উম্মত,
আমি মরণকে ভয় পাই না। ওই খুবাইবকে বাঁধা হয়েছে তক্তার মধ্যে দাঁড় করানো, খুবাইবকে বাঁধা হলো, এক হাতে পেরেক মেরে দিয়া হলো, বাম হাতে পেরেক মেরে দিয়া হলো, বাম পায়ে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, খুবাইবকে লম্বা করে দাঁড় করিয়ে দিয়া হলো, যার কাছে যেমন অস্ত্র ছিল খুবাইবকে মারা হলো। হে খুবাইব, তোমার জীবনটাকে দান করে দেব, জীবনটাকে ভিক্ষা দিয়ে দেব, একবার নবীকে গাল দাও। খুবাইব খুবাইব চিৎকার করে বলে, আল্লাহ আমাকে একটা জিন্দেগি দান করেছেন, তোমরা যদি আমার রাসূলুল্লাহকে 1000 বার গালমন্দ করো, 1000 বার যদি অপমান করো, আমার আল্লাহ যদি 1000 বার আমাকে জিন্দেগিটা দান করে দিত, আমি খুবাইব নবীজির মহাব্বতে 1000টা জিন্দেগি আমি নবীর প্রেমে কুরবানি করে দিতাম। হে মুসলমান শুনুন, বিশ্বের মাটিতে অন্য কোন ধর্মের প্রতি কারো হিংসা নাই, 3500 কম বেশি ধর্ম আছে, বিশ্বের মাটিতে শুধু একটাই লক্ষ্য, মুসলিমদের ইসলামের প্রতি শত্রুতা করে ওকে দাবিয়ে দাও, মিশিয়ে দাও, মিটিয়ে দাও। ফ্রান্সের একজন বেঈমান আমার রাসূলুল্লাহর চিত্র অঙ্কন করে কার্টুন তৈরি করেছিল, জালিম ধ্বংস হয়ে গেল, ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ তোমরা শহীদ করেছিলে, আমরা মুসলমানরা চুপ করে সহ্য করেছিলাম, তোমরা জ্ঞানবাপী মসজিদে শিবের লিঙ্গ খুঁজে বেড়াচ্ছিলে, আমরা মুসলমানরা সহ্য করেছিলাম, তোমরা তাজমহল লাল কেল্লা নিয়ে মামলা করেছো, মুসলমানরা চুপ ছিল, খাজা গরিব নওয়াজের মাজার নিয়ে তোমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছিলে, আমরা মুসলমানরা চুপ ছিলাম। কিন্তু যখন একজন বাজারি ন্যাংটা বেহায়া মহিলা আমার রাসূলুল্লাহর সামনে কটুক্তি অপমানজনক কথা ছুড়ে দিল, শুধু আমরা পশ্চিম বাংলার মুসলমান, ফাদিলপুরের মুসলমান নয়, গোটা বিশ্বের মুসলমান একসাথে এক হয়ে আন্দোলন করেছিলাম না করি নাই, করেছিলাম। কিন্তু মুসলমান শোনো, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে আন্দোলন আমরা নাই করতাম, আমার রাসূলুল্লাহর কোনো বয়ে যেত নাকি, কোনো কমতি ক্ষতি হয়ে যেত নাকি? ইব্রাহিম নবী খলিলুল্লাহকে কঠিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, সবাই মুখটা ঘুরিয়ে নিয়েছে, ছোট্ট একটা ব্যাং ব্যাং, নিজের দেহে যতটুকু পানি ছিল ব্যাংটা পানি দিয়েছে আগুনে, আর মালিকের দরবারে বলেছে, মালিক তোমার খলিল, তোমার ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য জালিম নমরূদ চক্রান্ত করেছে। সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে, আমি সামান্য প্রাণী, ব্যাং তো মুখটা ঘুরাইনি। মালিক আমি বোঝাতে চেয়েছি, সবাই তো সরে যেতে পারে, কিন্তু আমি ব্যাং তোমার ইব্রাহিম নবীর পক্ষে আছি। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়েছিলেন, আজ নবীর আশি উম্মতেরা নবীর প্রেমে যদি জীবন দিতে পারে তো মালিক খুশি হয়ে যাবে, জোরে বলুন না। এ মুসলমান শুনুন, কিছুদিন আগে পশ্চিম বাংলা থেকে বাসে করে ইউপি হয়ে তারা খাজা বাবার রওজা মাজার জিয়ারত করতে যাচ্ছিল, ইউপির মতো জায়গাতে আরএসএস পন্থীরা দেখতে পেয়েছে, হোটেলের সামনে বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করছে, সবাইকে কান ধরিয়ে ওট বস করে তাদেরকে জেলে বন্দি করে দিল। তোমার নেতা চুপ আছে, তোমার নেতা কোনোদিন কিছু বলে নাই, গোটা বিশ্বের মুসলমান যখন এক হয়ে আন্দোলন করেছিল তোমার নেতারা কেউ কিছু বলে নাই, শুধু নেতাদেরকে ভোট ব্যাংকে ভোট পাওয়ার জন্য খেলা করছে, নাচিয়ে বেড়াচ্ছে। শোনো মুসলমান শোনো, তোমরা কি বলতে চাও? তারা গোপনে গোপনে নতুন আইন তৈরি করছে, খুব শীঘ্রই তারা প্রচার করবে হিন্দু রাষ্ট্র বলে, তারা বুঝাতে চাইছে এ দেশটা শুধু হিন্দুদের দেশ, এটা মুসলমানদের কোনো অবদান নাই। তোমরা এত বড় অজ্ঞ জাহিল হয়ে গেলে, এই ভারতকে স্বাধীনতার পিছনে 92,000 কম বেশি মানুষের নামটা যে ইন্ডিয়া গেটে লেখা আছে, সাঁওতাল আদিবাসীদের নাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি ভারতকে রক্ত দিয়েছে যারা, 62,000 সব মুসলমান তারা। কি দেয়নি মুসলমান তোমাদের দেশে? আমার দেশকে কি দেয়নি? এই যে থার্মোমিটার বগলে দিয়ে জিবে দিয়ে থার্মোমিটার জ্বর মাপা হয়, এটা কারা দিয়েছে?
আমার বাপ দাদা মুসলমানরা দিয়েছে। এই যে ট্যাটিস্কোপ, এই ট্যাটিস্কোপটা কে দিয়েছে? আমার মুসলমানরা দিয়েছে। এই ভারতের জমিনে চিনি তৈরি করা কারা শিখিয়েছে সর্বপ্রথমে? আমার মুসলমানরা শিখিয়েছে। ভারতের জমিনে সূচ সুতা সর্বপ্রথম কারা নিয়ে এসেছে? মুসলমানরা নিয়ে এসেছে। ভারতের জমিনে কোহিনূর নামক ওই দামি পাথরটা কারা নিয়ে এসেছে বিদেশ থেকে? আমার মুসলমানরা নিয়ে এসেছে। শুনুন, লক্ষ্য করে দেখো মুসলমান, তোমরা যে লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করো জাতীয় পতাকা, ওই জাতীয় পতাকার সৌন্দর্য কে দিয়েছে? আমার মুসলমান ঘরের মেয়েটা দিয়েছে, যার নাম হলো সুরাইয়া তৈয়বজি। এ মুসলমান, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ শব্দটা কে দিয়েছে? তার নাম হলো ইউসুফ হাসান। জয় হিন্দ, জয় হিন্দ এই শব্দটা কাদের দেওয়া? মুসলমান দিয়েছে। লাল কেল্লা কাদের দেওয়া? মুসলমানদের। আগ্রা তাজমহল কাদের দেওয়া? মুসলমানদের। কুতুব মিনার কারা দিয়েছে? মুসলমানদের। হিন্দুর বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যখন সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম কারা দিয়েছে? মুসলমান দিয়েছে। তার নাম হলো বিসমিল্লাহ খান, আর হলো আমজেদ আলী। শুধু তাই নয়, তোমাদের অনুষ্ঠানে তবলা বাজানো হয়, ওই তবলাটা কাদের দেওয়া? মুসলমানদের দেওয়া। যার নাম হলো জাকির হোসেন। সুরের রাজা কাকে বলা হয় আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, সর্বপ্রথমে তার নামটা ভারতবর্ষে ভেসে আছে। তার নাম হলো মোহাম্মদ রফিক। মিউজিকের সর্বসেরাই কে আছে? মুসলমান। তার নাম হলো এ আর রহমান। খেলার ময়দানে দিকে তাকিয়ে দেখো, ইউসুফ তো ইরফান রয়েছে রে বাবা। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা ও আমার সুদী মানুষেরা, যেদিকেই তাকাবে সব মুসলমানদের অবদান। হাজি আলী কারা দিয়েছে? মুসলমান। নিজাম দিন কারা দিয়েছে? মুসলমান। দিল্লির জুমা মসজিদ কারা দিয়েছে? মুসলমান। ভারতের জমিনে 11 লক্ষ জামে মসজিদ দিয়ে ভারতের সৌন্দর্যতা বাড়িয়েছে যারা, সব তো মুসলমান। শুনুন, মন্দির বানানো বড় সহজ, কিন্তু মসজিদ বানানো অতটা সহজ নয়। আবার বললাম, শোনেন, মন্দির বানানো সহজ, কিন্তু মসজিদ বানানো ততটা সহজ নয়। মন্দির বানানো অতি সহজ, কিন্তু মসজিদ বানানো তত সহজ নয়। আপনি জঙ্গিপুর থেকে বাসে চড়ে কলকাতা যাবেন, জানালে লক্ষ্য করে দেখবেন, জঙ্গিপুর থেকে কলকাতা পর্যন্ত 99 করে কয়েকশো রাস্তার ঘাটে দখল করে সরকারি জায়গায় মন্দির দেখতে পাবেন। কিন্তু খোদার কসম করে বলি, পৃথিবীর জমিনে একটা মসজিদ আপনি দেখাতে পারবেন না যে দখল করে জোরপূর্বক এই জায়গায় মসজিদ দাঁড় করানো আছে। কারণ ইসলামের বিধান এটাই, জোর করে দখলদারি করে কোনো জায়গাতে মসজিদ দাঁড় করালে সেই মসজিদে ইবাদত হবে না। আমার শিক্ষিত বন্ধুর, আমার সুদি মানুষেরা, তোমার পশ্চিম বাংলার দিকে একটু লক্ষ্য করো, ওই পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্টটা কাদের জায়গাতে? আমার বাপ দাদা মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, ওই যে মুখ্যমন্ত্রী বসবে যেখানে, দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে বড় একটা 14 তলা নবান্ন হয়েছে বাবা, ওই নবান্নটা কার জায়গাতে? আমার বাপ দাদা মুসলমানের জায়গাতে। এ মুসলমান, মোহনবাগান খেলার মাঠটা কার জায়গা? মুসলমানদের জায়গা। ইডেন খেলার মাঠটা কার জায়গা? মুসলমানদের জায়গা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আছে, 46 বিঘা জমি, সব তো মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা রয়েছে, সব জায়গা হলো মুসলমানদের অবদান। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা।
হেষ্টা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয় তো কারো বাপের ভেটা, করিবে মন চাহিলি যখন যেটা। তবে শোনো, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনি ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনি ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। তবু তোমাকে লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবু তোমাকে লড়তেই হবে, মানিবে না পরাজয়, বিজয় আসবে রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। এ মুসলমান একবার লক্ষ্য করে তাকিয়ে দেখেন, এই আমার আব্বাজান ভাইজানেরা, ওই আপনার কলকাতায় একটা শহর আছে যার নাম হলো টালিগঞ্জ শহর, ওই টালিগঞ্জটা আগে নাম ছিল তাহের আলীগঞ্জ, চালাকি করে নামটা পাল্টে দিয়ে নাম রেখেছে টালিগঞ্জ। সেখানে কতটা জায়গা, 382 বিঘা জায়গা, সবটা মুসলমানদের জায়গা। তুমি বলছো মুসলমানদের নাই কি, সব তো ওয়াকফের সম্পত্তি আমাদের মুসলমানদেরকে দিয়েছো। এই আমার আব্বাজান ভাইজানেরা, আমি কোনো রাজনীতি করতে আসি নাই, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে আসি নাই, হিন্দু মুসলমান ভারতবর্ষে মিলেমিশে বাঁচতে চাই। এ বাবাজিরা ভাইরা আমার, শুনে রেখে দাও, সাহিত্যের যিনি এক নম্বরে কবি তার নাম হলো হযরতে কাজী নজরুল ইসলাম। কাজী তো আশিকের রসুল ছিলেন, কখনো কাজী লিখছেন বল বীর উন্নত মমশীর, আবার কাজী তখনই লিখছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। বড় আশিক ছিলেন, আবার তখনই লিখছেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কি রে তোর কণ্ঠেরই গান, তাই কি রে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তো আগে। সব জায়গাতে মুসলমানদের অবদান। এ আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুদি মানুষেরা, কেউ আমার কথায় আঘাত নেবেন না। এ আমার আব্বাজান, আমি আপনাদেরকে বলতে চাই, ভারতে থাকুন আর পাকিস্তানে থাকুন, যে দেশে যে মহল্লায় বাস করেন না কেন, আমাকে আপনাকে আশিকে রসুল হয়ে যেতে হবে, আমাকে আপনাকে আশিকে পাক পাঞ্জাতন হয়ে যেতে হবে। যদি আশিক হয়ে যেতে পারি, তবেই আমার জন্য আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করে রাখবে। যে দলের আপনি হন না কেন, নবীর মহব্বত যদি না থাকে, ওই ব্যক্তিটাকে মমিন বলা যাবে না। এ আমার মা বোনেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, মা একটু কান খুলে শোনেন বাবা। পাকিস্তানে একটা মহিলার নাম বলি, তার নাম হলো আফিয়া সিদ্দিকা। কি নাম বললাম? আফিয়া সিদ্দিকা। তিনি মাসলাকে আলা হাজরাতের উত্তরসূরি, বড় মহব্বতের মানুষ মহিলা ছিলেন তিনি। এ মুসলমান, ওই আফিয়া সিদ্দিকা পিএইচডি হোল্ডার ব্যক্তি ছিলেন, পৃথিবীর এক নম্বর নিউরো সায়েন্টিস্ট ছিলেন, তিনি বিখ্যাত একজন 30 পড়া কোরআনের হাফেজা ছিলেন। কি ছিলেন? কোরআনের হাফেজা। তোমার ঘরের বৌমা তো জীবনে কোরআন শরীফ পড়ে না, পড়ে পড়ে বিয়ের সময় ওর মা আবার জানলা দিয়ে উঁকি মেরে বলেছে, আমার মেয়ে না কোরআন ছাড়া থাকে না, আমার মেয়ে এত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজও ফেল করে না। এখন 10 বছর বিয়ে হলো, তোমার বৌমাকে তাকিয়ে দেখো, নামাজ পড়ে না, ও রাস্তাঘাটে চলে তো বেহায়ার মতো চলে, ও ফোনে কথা বলে তো কত পর পুরুষের সাথে ফোনে গল্প করে,
ও আবার জান্নাত পাওয়ার আশা করছে, তাহাজ্জুদের জন্য মাথা ঠুনছে, তোমার হায়া নাই, তোমার শরম নাই। এ আমার মা বোনেরা, তুমি লজ্জাবতী হও। লজ্জাবতী গাছ চেনেন? লজ্জাবতী গাছকে ঠেকলি পড়ি লজ্জায় ঝুঁকে যায়, জড়ো হয়ে যায়। তোমার ঘরের মেয়েটা যদি লজ্জাবতী না হয় তো ওই ওই যে আপনার লজ্জাবতী গাছের মূল শেকড়টা বেটে মাঝে মধ্যে খাওয়াই বাবা। এ আমার আব্বা জান ভাই জান এরাম ওই আপিয়া সিদ্দিকার কথা বলে দিয়ে যাই, নিউরো সায়েন্টিস্ট ছিলেন, পিএইচডি হোল্ডার করেছেন, তিনি একজন বিখ্যাত মহিলা, ত্রিশ পড়া কোরআনের হাফেজা ছিলেন। ওই মহিলা তিনি কি করলেন, উর্দু ভাষার একটা তাফসির কিনলেন তিনি, ওই তাফসিরটা হলো কানজুল ইমান। বিশ্বের মাটিতে অনেক তাফসির বেরিয়ে গেছে, অনেক অনুবাদ বেরিয়ে গেছে, অনেক বেরিয়েছে বাবা। কেউ বলে আমরা আহলে হাদিস, আমাদের তাফসিরটা পড়ো, আমাদের অনুবাদগুলো পড়ে পড়ে দেখো। ওরা বলে আমরা তবলিগি, আমাদের তাফসির অনুবাদগুলো পড়ো। ওরা বলে আমরা কাদিয়ানি, আমাদেরটা পড়ো। ওরা বলে আমরা ফুরফুরানি, আমাদেরটা পড়ো। এ মুসলমান, পৃথিবীর জমিনে ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে তরুতাজা ঠিক রাখার জন্য, স্থায়ী ঈমানকে স্থির রাখার জন্য একটাই অনুবাদ আপনাকে পড়া লাগবে। আপনি তো কোরআন পড়তে জানেন না, তবে আপনাকে একটা কথা বুঝিয়ে দিই, ওই আরবি আরবির কোরআন শরীফটা বুকে নেবেন, কখনো হাত বোলাবেন, কখনো আপনি নজর করে করে কোরআনের পৃষ্ঠাগুলো খুলে খুলে দেখবেন, কোরআনটাকে চুমা খাবেন, কোরআনটাকে কপালে নেবেন, কোরআনটাকে বুকে নেবেন। আমার আল্লাহ পাক এই বান্দার কোরআনের প্রতি ভক্তি ভালোবাসার কারণে বান্দার তামাম সাগিরা গুনাহগুলোকে আমার আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। এ আমার আব্বা জান ভাই জানেরা, আপনি এমকম করেছেন, বিকম, আপনি বিএড করেছেন, ডিএড করেছেন, বাবা আপনি তো বাংলা লেখাপড়া জানেন, বাংলায় এখন কোরআনের অনুবাদ বেরিয়েছে, কানজুল ইমান যার নাম, বাড়িতে একটা করে কানজুল ইমান রেখে দেন, যে কানজুল ইমানের অনুবাদ করেছেন যিনি ইমাম আহমদ রেদা ফাজলে বেরেলভি তিনি। হে মুসলমান, কে ইমাম আহমদ রেজা? 1856 সালে জুন মাসের 14 তারিখে শনিবারের দিন দ্বিপ্রহরে জোহরের ওয়াক্তে পৃথিবীর জমিনে আসলেন তিনি, আর 3 বছর বয়সে কোরআন পড়া শিখেছিলেন তিনি। কে ইমাম আহমদ রেজা? কার সিলসিলা? কেন আহলে সুন্নতের মধ্যে তোমাকে থাকতে বলি, কেন আহলে সুন্নতুল জামাতের মধ্যে তোমাকে রাখতে চাই? যেন মুসলমান যেন ওই আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি, আল্লাহ পাকের বন্ধু ছিলেন তিনি, নবীর বড় প্রেমিক ছিলেন তিনি। ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান 1400 কিতাব কম বেশি লিখেছেন, কখনো কোনো দিন দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কবিতা কোনো কাব্য রচনা করেননি তিনি। ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভি যিনি, যিনি জীবনে কখনো কোনো দিন কাবার দিকে পা ফেলেননি তিনি, কাবার দিকে পা রাখেননি তিনি, মদিনাতুল মনোয়ারার দিকে পা রাখেননি তিনি। এ আপনার বড় পীর পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওই বাগদাদের দিকে পা রাখেননি তিনি, তিনি কখনো লম্বা হয়ে শুতেন না, মোহাম্মদ নামের নকশা করে শুয়ে থাকতেন, 4 ঘন্টার বেশি কখনো তিনি ঘুমাতেন না। বলছে আমি ইমাম আহমদ রেজাকে ভালোবাসি, বেলা 9টা ছাড়া ঘুম ভাঙে না, জিজ্ঞেস করো। ও সারা রাত ধরে শুধু ফেসবুক আর গুগল আর কি কি সব করছে, হোয়াটসঅ্যাপ আর আপনার ইউটিউব আর এসব কি কি সব করছে, আর বাপগুলো সব হয়েছে, বাপ সব মরে গেছে তো, বাপ আর নাই তো, ও বাপ মনে মনে চিন্তা করছে ছেলে লম্বা হয়ে গেলি মানে বাপ হয়ে গেছি। এই মা শোনো, 10 মাস পেটে ধরলে মা হওয়া যায় না, 2 বছর দুধ পান করালে, 4 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললি মা হওয়া যায় না, বাচ্চা পয়দা করলি বাচ্চা হয় না, গরু ছাগলেও বাচ্চা দেয়। তুমি পেটে বাচ্চা রেখে তুমি গান শুনলে কি করে, তুমি পেটে বাচ্চা রেখে তুমি নাচ গান দেখলে কি করে, তুমি পেটে বাচ্চা রেখে তুমি গালি গালাজ করলে কোন মুখে? মুসলমান, পেটের বাচ্চা 120 দিন হলে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে, 6 মাস পুত্রের পেটের বাচ্চার বয়স হলে পরে দুনিয়ার আওয়াজ বাচ্চা শুনতে পায়। মা পেটে বাচ্চা রেখে তুমি যদি কোরআন সুরা ইয়াসিন রহমান সুরা ইউসুফ মূল্যবান সুরা সমূহ যদি তেলাওয়াত করতে পারতে, দরুদ আর সালাম যদি পড়তে পারতে, তোমার ছেলেটা নেককার হয়ে যেত।
চার বছর বয়স হলে পরে ছেলেকে কোরআন হাদিসের মানে কোরআন হাদিস শেখানোর জন্য তালিম মক্তবে মসজিদে পাঠাতে হতো, সাত বছর বয়স হলে ছেলেকে নামাজ পড়ার জন্য বলতে হতো, দশ বছর হয়েছে ছেলে এখনো নামাজ পড়ে না। কিছু কিছু মুরব্বী বাপরা আছে দেখেননি, ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসে, আসে কি আসে না কথা বলেন, আসে নাতি পোতাগুলোকে নিয়ে আসে না, কিছু কিছু মানুষ সহ্য করতে পারে বাচ্চাগুলোকে নিয়ে আসছে হ্যাঁ না, কিন্তু আমার খুব আফসোস হয়, আপনি বাচ্চা নিয়ে আসেন অসুবিধা নাই, আমি সে কথা মানা করি নাই, কিন্তু এই বাচ্চাটার উপর নামাজ ফরজ হয় নাই। আপনার ঘরে যে এঁড়ে গুরু দু চারটে আছে মানে আঠেরো বছর বিশ বছরের ছেলে, তাদের উপরে নামাজ ফরজ হয়েছে, আপনি বাপ তো কোনোদিন বলতে পারেন নাই, এই নামাজ পড়বি চল নাহলে খাওয়া বন্ধ আজ থেকে তোর, বলেছেন কোনোদিন? আপনি মুখে বলেছেন আমি নবীর প্রেমিক, এটা মিথ্যা কথা বলেছেন আপনি, হাতে কলমে আপনাকে দেখিয়ে দেবো আপনি মিথ্যাবাদী। আমি আপনি শুধু মুখে বলি, মুখে আমি মিথ্যা কথা বলি আপনি মিথ্যা কথা বলি, কিন্তু নবীর আদর্শ কিন্তু সত্যি করে আমরা ফলো করতে পারি নাই, নবীর আদর্শটাকে গলায় ঝুলাতে পারি নাই। এ আমার মা বোনেরা আপনাকে স্মরণ করিয়ে দিই, মা এ আমার আব্বাজান ভাই জানেরা, ওই আফিয়া সিদ্দিকা বলে একজন মহিলার নাম বলতেছিলাম, পাকিস্তানে বাড়ি, নিউরোসাইন্টিস্ট ছিলেন, উর্দু ভাষার তিনি একটা বাংলার অনু